আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি শেন আক্তার, সহকারী শিক্ষক কুচিকাঁচা একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে হাজির হয়েছি চতুর্থ শ্রেণী বিজ্ঞান বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে অধ্যায় তিন, মাটি থেকে। আজ আমরা এই মাটি নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা খেয়াল করে দেখো মাটির গুরুত্ব। মাটির গুরুত্ব জানার আগে আমাদেরকে জানতে হবে মাটি কি। মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। তাহলে মাটি কি? পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল, অর্থাৎ এই মাটিতেই উদ্ভিদ ও প্রাণী বাস করে। উদ্ভিদ মাটি দিয়ে জন্মায়। উদ্ভিদ কোথায় জন্মে? মাটিতে জন্মে। প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তো উদ্ভিদ যে মাটিতে জন্মায়, সেই উদ্ভিদ আবার প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি ব্যবহার করে। মানুষ দৈনন্দিন জীবনে, প্রতিদিনকার যে জীবনে, মানুষ কীভাবে এই মাটিটাকে নানাভাবে ব্যবহার করে, তাহলে আমরা দেখব মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ। কারণ মাটির যে নানাবিধ ব্যবহার রয়েছে, সেগুলো আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানব। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিতে খেয়াল করে দেখো যে মাটি দিয়ে ইট তৈরি করা হচ্ছে, মাটিতে ফসল ফলানো হচ্ছে, এগুলো মাটির ব্যবহার। আমরা আরও দেখব মাটির ব্যবহার বহুবিধ। মানুষ বিভিন্ন কাজে মাটি ব্যবহার করে। কৃষিকাজে মানুষ কিসে ব্যবহার করে? কৃষিকাজে ব্যবহার করে। বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মানুষ মাটি ব্যবহার করে থাকে। উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি পায়। বেঁচে থাকার জন্য মানুষ মাটিতে ফসল ও সবজি উৎপাদন করে। তাহলে কৃষিকাজে কীভাবে মানুষ ব্যবহার করে? কৃষিকাজে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মানুষ এই মাটি ব্যবহার করে। উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি পায়। বেঁচে থাকার জন্য মানুষ মাটিতে ফসল ও সবজি উৎপাদন করে। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, আর এই খাদ্যের জন্য আমাদের কী করতে হয়? ফসল ফলাতে হয়। এই ফসল ফলানোর জন্য মাটি প্রয়োজন, অর্থাৎ মাটিতে এই ফসল ফলানো হয়। গৃহ নির্মাণে বসবাসের জন্য মানুষ মাটির উপরে ঘর বাড়ি ও দালান কোঠা নির্মাণ করে। ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতেও মাটি ব্যবহৃত হয়। তাহলে গৃহ নির্মাণে, অর্থাৎ বসবাসের জন্য যে ঘর নির্মাণ করা হয়, সেটা নির্মাণের জন্য মাটি ব্যবহার করা হয়। ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী দিয়ে এই তৈরিতেও কী করা হয়? মাটি ব্যবহৃত হয়। মৃৎশিল্পে বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয়, যেমন রান্নার হাঁড়ি পাতি, ফুলদানি, বাটি ইত্যাদি। এছাড়া মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের শিল্পকর্ম, যা ঘর সাজাতে এবং প্রদর্শনীতে ব্যবহৃত হয়। তাহলে মৃৎশিল্পেও কী করা হয়? মাটি ব্যবহৃত হয়। রান্নার হাঁড়িপাতির তৈরিতে, ফুলদানি, পাটি, নানা ধরনের সামগ্রী তৈরিতেও মাটি ব্যবহৃত হয়। আবর্জনা ফেলার স্থান হিসেবে মানুষের দৈনন্দিন জীবনে কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্য মাটিতে ফেলা হয়। আবার কখনো কখনো নির্দিষ্ট স্থানে গর্ত করে বা ভাগাড়ে আবর্জনা ফেলে তা মাটিতে ঢেকে দেওয়া হয়। মানে এখানে বলা হয়েছে মানুষের দৈনন্দিন যে কর্মকাণ্ডগুলো রয়েছে, সেই কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে কিন্তু বর্জ্যের সৃষ্টি হয়, ময়লা আবর্জনার সৃষ্টি হয়। এগুলো ফেলার জন্য মাটিতে গর্ত করে এগুলো নির্দিষ্ট স্থানে ফেলা হয়। তো এর জন্য কি মাটি প্রয়োজন? মাটির উর্বরতা বৃদ্ধি। আমরা জেনেছি যে উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি ও সূর্যের আলো প্রয়োজন। উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য আর কী কী প্রয়োজন? তো উদ্ভিদের বৃদ্ধির জন্য কী প্রয়োজন? বায়ু প্রয়োজন, পানি প্রয়োজন, সূর্যের আলো প্রয়োজন। কিন্তু উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য কিন্তু আরও কিছু প্রয়োজন। সেটা কী প্রয়োজন আমরা পরবর্তীতে দেখব। দেখো এখানে দুটো ছবি দেওয়া আছে, একটি দুইটি টবে দুটি চারাগাছ লাগানো হয়েছে। তো একটি টবে চারাগাছে সার দেওয়া হয়েছে, দুই নম্বর টবে কিন্তু সার দেওয়া হয়নি। এটা সার দেওয়ার ফলে এই চারাগাছটি কিন্তু, সার না দেওয়ার ফলে চারাগাছের চেয়ে কিন্তু ভালো হয়েছে। তো আমরা খেয়াল করে দেখব যে মাটির উর্বরতার জন্য আর কী প্রয়োজন। খেয়াল করে দেখো, আমরা দেখতে পেলাম যে মাটিতে সার দেওয়া হয়েছে সেই মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয়েছে। উদ্ভিদের বৃদ্ধি এবং সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন। কী প্রয়োজন? পুষ্টি উপাদান প্রয়োজন। আর উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সারে পাওয়া যায়।
তাহলে উদ্ভিদের বৃদ্ধির জন্য যে পুষ্টি উপাদান প্রয়োজন সেই পুষ্টি উপাদান কোথায় পাওয়া যায়? সারে পাওয়া যায়। যে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে সেই মাটি বেশি উর্বর। মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। তো মাটির উর্বরতাটা কি? মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় তার কিছু ধারণা নিচে দেওয়া হলো। যেমন সার ব্যবহার, ফসল উৎপাদনের জন্য কৃষক মাটিতে সার ব্যবহার করে তো সার মাটির হ্রাসকৃত বা হারানো পুষ্টি উপাদান ফিরে পেতে সাহায্য করে। সার কী করে? মাটির যে পুষ্টি হারিয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, সেটা ফিরে পেতে সার সাহায্য করে। সার দুই প্রকার, জৈব ও অজৈব সার। গোবর ও কম্পোস্ট হচ্ছে জৈব সার এবং ইউরিয়া ও টিএসপি অজৈব সার। ফসল আবর্তন, যদি একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ করা হয় তাহলে ফসল মাটির কিছু পুষ্টি উপাদান ব্যবহার করে নিঃশেষ করে ফেলে। জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে অর্থাৎ ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা যায়। আবার শিম জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায়। মানে বছরের পর বছর যদি একই জমিতে একই ফসল চাষ করা হয় তাহলে মাটির পুষ্টি উপাদান নিঃশেষ হয়ে যায়। তাই বছরের পর বছর একই জমিতে একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করা হয় যদি তাহলে মাটির উর্বরতা কী হয়? বজায় থাকে। মাটি দূষণ, মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে মাটি দূষিত করে। তো মানুষ কিন্তু বিভিন্নভাবে মাটি দূষিত করে। তো আমরা দেখব কীভাবে এই মাটি দূষিত হয়, কীভাবে রোধ করা যায়। খেয়াল করে দেখো মাটি দূষণের কারণসমূহ। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষিত হয়। উদাহরণ হিসেবে বলা যায় যেখানে সেখানে আবর্জনা, যেমন চিপসের প্যাকেট, গৃহস্থালীর বর্জ্য ইত্যাদি ফেলা, কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা এবং শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা। তাহলে মানুষের বিভিন্ন নানা মানে কর্মকাণ্ডে কিন্তু মাটি দূষিত হয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে, কৃষিকাজে কীটনাশক আগাছানাশক ব্যবহার করে, শিল্প কারখানার তেল বিভিন্ন ক্ষতিকর পদার্থ এই মাটিতে ফেলে মাটি কী করে? দূষিত করছে। মাটি দূষণের ফলাফল, মাটি দূষণের ফলে কী হচ্ছে? মাটি দূষণ জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাটি দূষণের ফলে জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়। মাটি দূষণের ফলে কী হয়? জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়। দূষণ মাটির উৎপাদন ক্ষমতা কী করে? হ্রাস করে। তাহলে দূষণ কী করে? মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস করে। দূষিত মাটিতে জন্মানো ফসলে ক্ষতিকর পদার্থ থাকতে পারে। মাটি দূষণের ফলে মানুষ অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগ হতে পারে। কেন রোগ হতে পারে? কারণ দূষিত মাটিতে যে ফসল ফলায় সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ থাকে, আর সেগুলো যদি মানুষ খাবার হিসেবে গ্রহণ করে তাহলে মানুষের বিভিন্ন রোগ হতে পারে। কী কী উপায়ে মাটি দূষণ রোধ করা যায়? দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গঠনের মাধ্যমে আমরা মাটি দূষণ রোধ করতে পারি। যেমন নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা, জিনিসপত্রের ব্যবহার কমানো, পুনঃব্যবহার এবং রিসাইকেল করা এবং জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা। তাহলে আমরা কিছু ভালো অভ্যাসের মাধ্যমে এই মাটি দূষণ রোধ করতে পারি। আমরা কিছু নিয়মের মধ্যে যদি থাকি তাহলে এই অভ্যাসগুলো আমাদের হয়ে যাবে। মাটি সংরক্ষণ, মাটি সংরক্ষণ বলতে বোঝায় মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। তাহলে মাটি সংরক্ষণটা কী? মাটি সংরক্ষণ হচ্ছে মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। বায়ু প্রবাহ বা অতিবৃষ্টিতে মাটির উপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয়, যার ফলে মাটির জমির উর্বরতা হারায় এবং মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায়, অর্থাৎ কমে যায়। তাহলে উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি আটকে রেখে মাটির ক্ষয় রোধ করে। উদ্ভিদ শিকড়ের সাহায্যে কী করে? মাটি আটকে রেখে মাটির ক্ষয় রোধ করে। তাই বৃক্ষরোপণ করে এবং জমিতে ঘাস লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়। তো যে মাটির ক্ষয় রোধের কথা এখানে বলা হয়েছে, বায়ু প্রবাহ অতি বৃষ্টিতে মাটির উপরের স্তর সরে গিয়ে কী হয়? মাটির ক্ষয় হয়। তো এই মাটির ক্ষয় মানে রোধ করার জন্য কী করতে হবে? বৃক্ষরোপণ করতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে, যাতে শিকড়ের সাহায্যে এই মাটি আটকে থাকে, ক্ষয় না হতে পারে।
তো এখানে খেয়াল করে দেখো এই অধ্যায় থেকে কিছু শূন্যস্থান পূরণ আছে আমরা এগুলো দেখব। ঢেস হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ, তাহলে কি মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি কি হয় দূষিত হয়। কম্পোস্ট একটি জৈব সার, কম্পোস্ট একটি কি সার জৈব সার। সঠিক উত্তরে টিকচিত্র। মাটি দূষণের কারণ কি, মাটি দূষণের কারণ কি, এখানে যে চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটা প্রযোজ্য, যেখানে সেখানে আবর্জনা ফেলা। কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়, ফসল আবর্তন করে, কি করে ফসল আবর্তন করে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন খেয়াল করে দেখো, আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি, কৃষিকাজে, গৃহ নির্মাণে, ময়লা আবর্জনা ফেলার স্থান হিসেবে, তারপর মৃৎশিল্প দর্বিতে, এই ব্যবহারগুলো তোমরা এখানে লিখবে। উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন, উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি এবং সূর্যের আলো প্রয়োজন। মাটির উর্বরতা বজায় রাখার উপায় কী কী, মাটির উর্বরতা বজায় রাখার উপায় কী কী আমরা করেছি কিন্তু, যে সার ব্যবহার করা, ফসল আবর্তন করা, সার ব্যবহার করলে প্রয়োজনীয় পুষ্টি উপাদান বজায় থাকে, তারপরে ফসল আবর্তন একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে আমরা মাটির উর্বরতা বজায় রাখতে পারি। বর্ণনামূলক প্রশ্ন খেয়াল করো, কীভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা করো। এই দেখো একই পাশে আসছে, কীভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে, জিনিসপত্র ব্যবহার কমিয়ে, পুনর্ব্যবহার করে, রিসাইকেল করে, জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করে। তারপরে আসে মাটি কীভাবে সংরক্ষণ করা যায়, মাটি সংরক্ষণ এই যেখানে দেওয়া আছে দেখো ভালো করে, যে মাটি সংরক্ষণ আমরা কীভাবে করতে পারি, বিভিন্ন বৃক্ষরোপণ করে আমরা মাটির সংরক্ষণ করতে পারি। বৃক্ষরোপণের ফলে মাটি শিকড়ের সাহায্যে মাটি কী করে আটকে থাকে। তো মাটি কীভাবে সংরক্ষণ করা যায় এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা ভালো করে সেটা পড়বে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। মাটি দূষণের কারণ, এখানে কী হবে যেখানে সেখানে আবর্জনা ফেলা, মাটি দূষণ রোধ নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা, মাটির উর্বরতা ফসল আবর্তন, মাটি দূষণের ফলাফল প্রকৃতি ধ্বংস সাধন। তো এই অধ্যায়টা পড়ে তোমরা যদি প্রশ্নগুলোর উত্তরটা খুঁজতে চাও দেখবে অনেক সহজ মনে হবে। তো বেশি বেশি করে পড়াশোনা করবে, ভালোভাবে ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।